আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন গাইড এনজয় করার জন্য আজকে আমি আবারও চলে এসেছি কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্সের অফিসে আর আজকে মূলত আমরা জাইপানের ওয়ান হার্স পাওয়ারের একটা ব্লেন্ডারের রিভিউ বা এটার ডিটেলিংটা বলবো তার আগে বলে নেই যারা সরাসরি অফিসে আসতে চান ওনাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট কেনার জন্য তারা চলে আসবেন গোলাম আজম মার্কেট তৃতীয়তলা মিডফোর্ড হাসপাতাল রোড ঢাকা বারোশো এগারো আর যারা খুচরো প্রোডাক্ট কিনতে চান অনলাইনে তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট নাইন ফোর এইট ওয়ান এইট জিরো সিক্স জিরোতে তে এছাড়াও ভাইয়াদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক সহ ওনাদের প্রোপার অ্যাড্রেস আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো আর কথা বাড়াবো না আমাদের সাথে আছে মিলন ভাইয়া মিলন ভাইয়াকে সাথে নিয়ে আজকে আমরা রিভিউ করব চারটা জগের জাইপানের ওয়ান হর্স পাওয়ারের একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার মিক্সার সেটের ঠিক আছে তো ভাই আমাদেরকে যদি ডিটেলিংটা আপনি একটু হেল্প করতেন প্লিজ এটা হচ্ছে জাইপানের কি বলবা এটা হচ্ছে জাইপান ফ্রুটিকা মডেল বলা হয় আর কি এটা 1 মোটর এটা মূলত হচ্ছে

এবং এই যখন ব্লেডটা ঘুরে তখন আপনি এই পাশ থেকে বাড়ি খেয়ে এই পাশে আসে বাড়ি খেয়ে ওটা আবার ব্লেডের উপর চলে যায় যার কারণে খুব দ্রুত সময় মিহি একদম স্মুথ মিহি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সো এই দুটোর পার্থক্য বলার জন্য আর এই জগটাই সেক্ষেত্রে আমের সিজনে আমরা সুন্দরভাবে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস বা মিল্কশেক থেকে স্মুদি সব কিছু করতে পারবো আর এটা ভাইয়া বলছিল মাল্টি ফাংশনাল অর্থাৎ এটার মধ্যে আপনারা জুস করতে তো ডেফিনেটলি পারবেন মূলত এটাকে জুস জাগ বলা হয় বাট এছাড়াও যদি আপনারা হ্যাভি কোয়ান্টিটিতে একদম গরম মশলা থেকে জিরা গুঁড়া থেকে শুরু করে আবার আদা রসুন পেস্টও করতে চান অর্থাৎ এই একটা জগ আপনারা হ্যাভি কোয়ান্টিটিতে হিউজ কোয়ান্টিটিতে যখন রান্নাবান্না হবে তখন এটার মধ্যে সব কিছু করতে পারবেন আর একেবারে রেগুলার অনেকেই আছেন ফ্রেশ মশলা পছন্দ করেন হলো না যে আমি এক সপ্তাহের জন্য করব বা পনেরো দিনের জন্য করবো সেক্ষেত্রে আপনারা ছোট জগে করবেন বা এটার মধ্যে তখন ছোট ছোট অ্যামাউন্টে করবেন আর যেদিন আপনার বাসায় বেশি মানুষের আয়োজন বা আপনি যদি ওয়ার্কিং লেডি হন আপনার পক্ষে যদি এই ছোট ছোট জারের মধ্যে বারবার করতে হ্যাসেল মনে হয় আপনি এই বড়োটার মধ্যে দিয়ে একবারে বেশি পরিমাণ নিয়ে করে নেবেন এটাই তো নাকি ভাইয়া থ্যাংক ইউ এখন ভাইয়া আমাদেরকে কাইন্ডলি যদি জাস্ট বলেন যে এটা কত ওয়াটের একটা হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডারটা হচ্ছে এটা 750 ওয়াট জি আমরা সত্যটাই বলবো ভাইয়া কারণ আমার দর্শকরা হচ্ছে আমি যদি একটা সত্যি কথা বলি ভাইয়া আমি যদি একটা লো কস্টের প্রোডাক্ট দেখাই এবং আমি সেটা বলে দিই এটার ম্যাটেরিয়ালটা এমন হবে আমি আমার দর্শকদেরকে ইজিলি বলে দিই যে এটার কোয়ালিটিটা এরকম হবে এটার কোয়ালিটি এরকম হবে এই দোকানে দুইটাই আছে সো যে যেটা নিতে চাইবেন নিজেদের ইচ্ছাই নিবেন কারণ মিথ্যে বা ফেক কিছু বলার চেয়ে আমি যদি সত্যটা বলি আপনাদের প্রতি আমার প্রতি বিশ্বস্ততাটা মানুষের বেশি থাকবে এটা হচ্ছে মেইন আর দর্শকদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি ভিডিও রেফারেন্সটা ব্যবহার করবেন একটাই কারণে কারণ মাঝে মাঝে আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে আমি তো দোকানে গিয়ে বলেছি বা আমি তো এটা বলেছি তারা তো দাম বেশি বলেছে আসলে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের ভিডিওর জন্য আমরা ভাইয়াদেরকে বলি তারা একটু কনসিডার করে প্রাইসটা আমাদেরকে ভিডিওতে বলে তো আপনারা যদি দোকানে গিয়ে বা শোরুমে এসে যদি পরিচয় না দিয়ে প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করেন তারা তো খুচরা বিক্রেতা হিসেবে আপনাদেরকে যেভাবে বলা দরকার নর্মালি ওনারা যেভাবে বলে মার্কেটে সেটাই কিন্তু বলে আর আপনি যখন গিয়ে ভিডিও রেফারেন্সটা দিবেন তখন কিন্তু উনি বুঝবে যে এই ভিডিওতে আমি এত দাম দিয়েছিলাম সো এই ম্যামের কাছে এইটাই রাখতে হবে তো কাইন্ডলি আপনারা আমাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হোক সেটা করবেন না আমরা চাইবো যে আপনারা পরিচয় দিয়ে সুন্দরভাবে রেফারেন্স দিয়ে দরকার প্রোডাক্টটা নেন তারপরে আপনারা দেখেন যে সেই প্রাইসটা রাখা হয় কিনা

হ্যাঁ আমাদের দুই বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় বা পড়ে যায় আমরা রিপ্লেস করে দিব ঠিক আছে এবং আরো দুই বছর বাড়তি সার্ভিসও দিব আমাদের টোটাল মোটরের ফাংশনের গ্যারান্টি ওয়ারেন্টি আর এখন হচ্ছে আমরা এই ফাংশনটা শুধু ব্যবহার বিধিটা জেনে নিব যে আমরা যারা গৃহিণী আছি তারা এটা বাসায় নেওয়ার পরে আমরা মূলত কিভাবে ব্যবহার করবো আর এই সুইচ গুলো কিভাবে কি ইউস করবো এটা হচ্ছে মেন বিষয় বলেন প্লিজ করবেন হচ্ছে আপনি দিয়ে এটাই ঢাকনা এটা হচ্ছে ফ্রুট ঢাকনা এই এই ঢাকনাটাতে ঢেকে দেওয়ার পর লক্ষ্য যে এই ফল

আপনি ব্যবহারের আগে যদি একটু হাত দিয়ে রাখেন তাহলে আপনার জন্য যাতে কোনো কারণে ছুটে না যায় বাই চান্স ঠিকভাবে না লাগলেও জিনিসটা স্প্লিট হওয়ার কোনো ভয় নেই জি এর ভিতরে আপনি এখন আপনার প্রয়োজনীয় জিনিস দিয়ে আপনি এটাকে প্রথম ওয়ান প্লেসে ক্রাস করবেন আচ্ছা আপনি এভাবে দশ বা পনেরো সেকেন্ড করার পরে আপনি বন্ধ করে এবার দ্বিতীয় বা তৃতীয় যে বাটন আছে হ্যাঁ সেটা করব আপনি ওখানে আবার পনেরো বিশ বা সেকেন্ড ইউজ করার পর আপনি আপনার প্রয়োজন জিনিসটা হয়েছে কিনা আপনি একবার ঢাকনাটা খুলে দেখে নেবেন যদি মনে হয় যে আরো কিছুক্ষণ লাগবে সেই ক্ষেত্রে আপনি তখন উল্টা মোচরে ঘুরাই যাবেন পালসে চালাবেন আচ্ছা পালসে চালানোর নিয়ম হচ্ছে আপনি এরকম ধরে দেবেন এরপর ছেড়ে দেবেন ধরবেন এবং ছেড়ে দিবেন তাহলে আপনি আপনার প্রয়োজনীয় জুসটা একদম সুন্দরভাবে স্মুথলি পাবো বা পেস্টটা সুন্দরভাবে পাবো পালসটা মূলত হচ্ছে যেটা করে ভাইয়া যেটা বললো পালসে চাপ দিলে ব্লেডগুলো আপ ডাউন করে সো ব্লেডের নিচে যে খাবারটা থাকে সেটা উপরে আসে উপরের খাবারটা নিচে যায় সেক্ষেত্রে স্মুথলি পেস্টটা হয় তো পালসটা অবশ্যই আপনার একদম ফাইনলি পেস্ট করার জন্য পালসটা পেস্ট করবেন আর নর্মালি প্রথমে ক্র্যাশ করবেন ওয়ানে দিয়ে তারপরে মিডিয়াম করবেন হচ্ছে টু এ দিয়ে এবং একদম ফাইনলি বা স্মুথলি পেস্ট করবেন পালসে দিয়ে সো এটা হচ্ছে ব্যবহার বিধি আর ভাইয়া যেটা বলেছিল সেটা হচ্ছে যে এই ব্লেন্ডারটা আমরা একটানা না তিরিশ মিনিট ব্যবহার করতে পারবো অনেক সময় আছে আমাদের বাসায় একটু রাশ থাকে বেশি গেস্ট আসে সো জুস বানানো বা অর্থাৎ দেখা গেছে ভিন্ন ভিন্ন জারের ব্যবহার হচ্ছে বাট মটরটা তো একটা ইউজ হচ্ছে এরকম হতেই পারে বা অনেক সময় কমার্শিয়াল ইউজও হয় মানে কমার্শিয়াল ইউজ বলতে আমরা বাসায় বসে অনেকে ফুড বিজনেস করি অনেকে হচ্ছে মশলা সেল করি বা অনেকে খাবার দাবার সো যার কারণে দেখা যায় এটা একটা না তিরিশ মিনিট ব্যবহার হওয়া খুব বেশি কঠিন কিছু না তো একটা না তিরিশ মিনিট ব্যবহারের পরে আপনারা একটু জারটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন আর রেস্টে রেখে তারপরে হচ্ছে গিয়ে আপনারা আবার পুনরায় মোটরটাকে আবার চালাবেন এতে করে আমার মনে হয় যে দীর্ঘদিন ইনশাল্লাহ আপনারা এই ব্লেন্ডার সেটটা ব্যবহার করতে পারবেন এখন যদি ভাইয়া কাইন্ডলি আমাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিতেন যেহেতু ভাইয়ারা হচ্ছে হোলসেলার আর শুধুমাত্র এখন করোনা পরিস্থিতির কারণে আমরা গৃহিণীরা মানে সবকিছুই তো আসলে সবাই অর্থনৈতিক দিক থেকে আমরা বিপদগ্রস্ত তো সেই জায়গা থেকে ভাইয়ারা চাচ্ছিল সরাসরি তাদের আনা প্রোডাক্টগুলো সরাসরি কাস্টমারের হাতে হ্যান্ড করতে তারা যেন মানে সুলভ মূল্যে একটা ভালো প্রোডাক্ট ব্যবহারের অভিজ্ঞতাটা পায় তো ভাইয়া সেই জায়গা থেকে আপনারা এটার প্রাইজিংটা কেমন রাখছেন এখন বর্তমানে হ্যাঁ হ্যাঁ সেটা হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মানে ভাইয়ারা তো হোলসেলার সো সেখান থেকে হয়তো বা সামান্য একদমই হোলসেলের মতো করেই দিচ্ছে আর এ ছাড়াও বলে দিচ্ছে আপনারা যারা দোকানদার বা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন তাদের নিজেদের শপ থাকতে পারে বিজনেস থাকতে পারে অনেকে অনলাইন পেজের ওনার হতে পারেন সো তারা কিন্তু চাইলে ভাইয়াদের সাথে কমিউনিকেট করে হোলসেলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সো এই ছিল ওভারঅল আমাদের জাইপানের ফোর জাগের একটা মিক্সার গ্রাইন্ডারের টোটাল টোটাল ডিটেলিংটা আমাদের আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার এসছে বা এটার প্রাইজিং সবকিছু মিলে এই কুরবানিদের আগে হয়তো বা আপনি আপনার এই সংসারের জিনিসটা কিনতে পারবেন যেটা হয়তো বা আপনার অনেকদিনের সব ছিল তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে আর ভাইয়াদের এই যে কিচেন মাস্টার ওনাদের যে হোম অ্যাপ্লায়েন্স যে অফিস আছে এখান থেকে ওনাদের কিন্তু অন্যান্য আদার্স আরও কিছু প্রোডাক্ট আছে অন্যান্য পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডেরও গ্রাইন্ডার মিক্সার আছে পাশাপাশি ইলেকট্রিক চুলা আছে রাইস কুকার আছে দই মেকার আছে এই সমস্ত প্রোডাক্টও আপনারা ওনাদের পেজে ইনবক্স করলে পাবেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে পাবেন বা এই সমস্ত প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে চান কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং এট অথবা ফ্যামিলি ব্লগে আর থ্যাংক ইউ মিলন ভাইয়া আমাদের এতটা সময় দেওয়ার জন্য আল্লাহে এভরিওান আসসালামু আলাইকুম